ফ্রেন্ডস, এই লেকচারে আমরা ক্যালকুলেটর স্ট্যাটিস্টিক্স যে মোড, ওই মোড নিয়ে অপারেশন নিয়ে জানবো। এই স্ট্যাটিস্টিক্স মোডে আমরা মেনু বা সেটআপে গিয়ে 6 ক্লিক করলে এই স্ট্যাটিস্টিক্স মোডে চলে আসবে অনেকগুলো অপশন, যেখানে ওয়ান ভেরিয়েবল ওয়াই কোস টু এ প্লাস বিএক্স, ওয়াই কোস টু এ প্লাস বিএক্স প্লাস সিএক্স স্কোয়ার ডট ডট ডট, এখানে আরও অনেকগুলি ফাংশন বানানো থাকবে। এখানে প্রথম যেটা সেটা হচ্ছে ওয়ান ভেরিয়েবল ক্যালকুলেশনে শুধুমাত্র যে কোনো একটা ভেরিয়েবল থাকবে, মানে হচ্ছে আমরা যদি এখানে এই কোশ্চেনটা করা হয় যেমন 1 2 3 4 5 2, এই যে তিনটা আনগ্রুপ ডাটা, অবিন্যস্ত ডাটা, এই ডাটাগুলো থেকে যদি স্ট্যাটিস্টিক্স যে ভ্যালুগুলি যেমন এখানে মিন মোড মিডিয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যারিয়েন্স মিনিমাম ম্যাক্সিমাম কোয়ার্টাইল পার্সেন্টাইল যে কোনো টাইপের যে স্ট্যাটিস্টিক্যাল যে ইনফরমেশনগুলি, এগুলি আমরা ওয়ান ভেরিয়েবল ক্যালকুলেশনে যেতে পারি। যেমন প্রথমে আমরা ওয়ান ভেরিয়েবল ক্যালকুলেশন ক্লিক করব, এখানে আমরা পরপর সবগুলি উপাদানগুলো লিখতে হবে। যেমন প্রথমে ছিল ওয়ান গোয়াল, পর উপাদান টু, এরপরে থ্রি, এরপরে ফোর, এরপরে ফাইভ, এরপরে টু। এখান থেকে আমরা যেটা আমাদের ডাটা ইনপুট দেওয়া শেষ, এবার আমরা অপশনে গিয়ে অনেকগুলো জিনিস দেখতে পারবো। যেমন ওয়ান ভেরিয়েবল ক্যালকুলেশন, এই ওয়ান ভেরিয়েবল ক্যালকুলেশনের মধ্যেই আমার সব রকম ক্যালকুলেশন দেওয়া থাকবে। যেমন এক্স বার হচ্ছে মিন, সামেশন অফ এক্স হচ্ছে প্রত্যেকটা এক্সের যোগ, প্রত্যেকটা যোগফল, সামেশন অফ এক্স স্কোয়ার প্রত্যেকটাকে স্কোয়ার করে তারপর যোগফল, সিগমা স্কোয়ার এক্স এটা হচ্ছে ভ্যারিয়েন্স, সিগমা এক্স এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বাকি জিনিসগুলি আমরা স্ক্রোল করে যা দরকার সবই আমরা জেনে যাব। সুতরাং এখানে ওয়ান ভেরিয়েবল ক্যালকুলেশনে শুধু ইনপুট দিলে আমরা বাকি ক্যালকুলেশনগুলি পেয়ে যাব। এখানে আরেকটা ডাটা আমি চাইলে ডাটা চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে থ্রিতে গিয়ে আমি চাইলে ইচ্ছামতো ডাটা চেঞ্জ করে আবার ক্যালকুলেশন করতে পারি। এরপর ওয়ান ভেরিয়েবল ক্যালকুলেশন যদি আমি না করতে চাই, এরপরে সিলেক্ট টাইপে নতুন টাইপের আমরা ক্যালকুলেশন করতে পারি, যেমন ওয়াই কোস টু এ প্লাস বিএক্স, এটা সাধারণত স্ট্যাটিস্টিক্সে রিগ্রেশন নিয়ে আলোচনা করা হয়, এটা হচ্ছে রিগ্রেশনের লিনিয়ার মডেল, এরপর এটা রিগ্রেশনের কোয়াড্রেটিক মডেল, এরপরে লগারিথমিক মডেল, এরপর এক্সপোনেনশিয়াল মডেল, এরপর বাকিগুলি আমরা দেখতে পাবো। এখানে আমি শুধুমাত্র লিনিয়ার যে রিগ্রেশন ওইটা আমি দেখালে বাকিগুলি সবগুলি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে লিনিয়ার অপারেশন করার জন্য আমরা ওয়াই কোস টু এ প্লাস বিএক্স এখানে টু ক্লিক করব। এখানে টু ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে এক্স ওয়াই, এখানে টু ভ্যারিয়েবল ক্যালকুলেশনগুলি হবে। টু ভ্যারিয়েবল ক্যালকুলেশন এখানে আমি বাই ডিফল্ট একটি ডাটা দেওয়া ছিল, এই ডাটাটা আমরা এখানে প্রেস করব। যেমন এখানে এক্স এর ভ্যালু ওয়ান এবং পর টু, এরপর থ্রি, এবং পাশাপাশি এক্স এর ওয়ানের জন্য ওয়াই ভ্যালু টু, থ্রি টু এর জন্য ওয়াই ভ্যালু থ্রি, এবং থ্রি এর জন্য ওয়াই ভ্যালু ফোর। এখানে ডাটা ইনপুট হয়ে গেল। যদি আমরা ছবিতে দেখাতে চাই, তাহলে এখানে ছবিতে এভাবে দেখানো যায় যে এ বরাবর এক্স, এ বরাবর ওয়াই, এখানে ওয়ান কমা টু একটা পয়েন্ট, টু থ্রি আরেকটা পয়েন্ট, এবং থ্রি ফোর আরেকটা পয়েন্ট হবে। এটাকে গ্রাফে আঁকলে এভাবে হবে। এখন এই তিনটা পয়েন্টের মধ্যে যে রিলেশন, এই রিলেশনটা আমরা রিগ্রেশনের মাধ্যমে পেতে পারি। এখন এই রিলেশনটা লিনিয়ার রিলেশনশিপ জন্য, এ কারণে আমরা ওয়াই কোস টু এ প্লাস বিএক্স অ্যাপ্রক্সিমেশন করি, যেখানে আমাদের দেওয়া থাকবে তিনটা ডাটা। এখানে তিনটা পয়েন্ট দেওয়া ছিল, তিনটা পয়েন্টের ডাটা থেকে আমাকে বের করতে হবে এ আর বি এর মান কত। এখানে আমরা এভাবে রিগ্রেশনটা করে থাকি। তাহলে ক্যালকুলেটর আমরা যদি এই তিনটা ডাটা প্রেস করার পর আমরা অপশনে যাব, অপশনে যাওয়ার পর রিগ্রেশন ক্যালকুলেশনে যদি থ্রি প্রেস করি, তাহলে আমাকে বলে দিবে এ এর মান কত, বি এর মান কত, এবং আর হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট, এটা আমরা পরে আসবো। তাহলে রিগ্রেশনে আমরা জিনিসটা দেখতে পারলাম, এখানে খুব সহজেই আমরা পেলাম যে এর মান ওয়ান এবং বি এর মান পেলাম ওয়ান। এটা যখন ক্যালকুলেট হয়ে গেল, এরপর আমরা যেটা দেখতে চাই এখান থেকে, যেটা জানার থাকে যে এটা একটা লিনিয়ার মডেল, দ্যাট মিন্স এই তিনটা পয়েন্ট দিয়ে এমন একটি সরলরেখা আমরা খুঁজে পাই। এখন এই সরলরেখার আরও সামনে যদি কোনো পয়েন্টে আমরা জানতে চাই এক্স মান যখন 5 হবে তখন ওয়াই মান কত হবে, বা ওয়াই মান যখন 7 হবে এক্স মান কত হবে, এই ডাটাগুলি আমরা যদি কোয়ারি করি তখন আমরা জানতে পারবো। সেটা করার জন্য যেটা করতে হবে, আমরা এখানে একটা ফর্ম ইউজ করি। যেমন হচ্ছে আমরা এক্স মান দেওয়া আছে কিন্তু ওয়াই মান বের করতে চাই, এই জন্য আমরা যেটা করতে চাই এখানে ওয়াই হ্যাট নামে একটা অপশন এখানে দেখতে পাবো। অপশনে গিয়ে আমরা নিচে স্ক্রোল করে রিগ্রেশন নামে একটা অপশনে যাব, আবার ফোরে গিয়ে রিগ্রেশন যখন প্রেস করব এখানে ওয়াই হ্যাট নামে 5 নম্বর অপশন পাওয়া যাবে। 5 নম্বরে ক্লিক করার পর এর সামনে যদি আমি 5 প্রেস করি, তাহলে আমাকে দেখাবে যে যখন এক্স এর মান 5
তখন ওয়াইয়ের মান হবে সিক্স, দ্যাট মিন্স এটা হবে সিক্স। আবার এক্স হ্যাট নামে একটা অপশন এখানে পাওয়া যায়, এখানে আগের মতো করে অপশনে গিয়ে কিছু স্ক্রোল করার পর রিগ্রেশন নামে অপশনে যাওয়ার পর এক্স হ্যাট, এখানে আমরা জানতে চাবো আসলে এক্সের মান কত এবং ওয়াইয়ের মান এখানে দেওয়া থাকবে। ওয়াইয়ের মান যদি সেভেন হয় তার জন্য এক্সের ভ্যালু হবে সিক্স। এটা আমরা শিখে ফেললাম। এটা হচ্ছে অনেকটা কার্ভ ফিটিংয়ের মতো, যে কোনো পয়েন্ট থেকে আমরা সামনের পয়েন্টগুলি বের করতে পারি কী হবে। এবং এখানে কোরিলেশন, এখানে আর নামে একটা অপশন দেওয়া ছিল কোরিলেশন, আমরা অপশনে গিয়ে দেখতে পারি রিগ্রেশন ক্যালকুলেশনে আর সমান ওয়ান। এই আর সমান ওয়ানটা কীভাবে আসলো সেটা হচ্ছে এই সূত্রের মাধ্যমে আমরা চাইলে পরে দেখে নিতে পারবো এটা কীভাবে আসলো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম স্ট্যাটিস্টিক্সের এছাড়া যে অপারেশনগুলি থাকবে বাকি সবই আমরা নিজেরা করে ফেলতে পারবো। যেমন এখান থেকে আমরা ডাটা ইনপুট দিতে পারবো, চাইলে যে কোনো সামেশন আমরা বের করতে পারবো, এবং যতগুলি অপশন যা প্রয়োজন আমরা এখান থেকে বের করে নিতে পারবো। স্ট্যাটিস্টিক্সে এর চেয়ে বেশি জিনিস আসলে আমাদের লাগে না।